কৈলাসহরে দেউড়াছড়া এলাকা 12 বছরের শরীফ আলী দীর্ঘদিন ধরে কৈলাসহরে বাবুরবাজার কারখানা পাড়ার হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করছে। কিন্তু সেখানকার মাদ্রাসার শিক্ষক ইমাদাদু রহমান প্রায় প্রতিদিনই শারীরিকভাবে নিগৃহীত করত 12 বছর বয়সী শরীফকে। এমনটাই অভিযোগ করে শরীফ আলী নামে 12 বছরের ওই ছাত্র। অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে মাদ্রাসা থেকে পালিয়ে শহরের দিকে চলে আসে শরীফ। শহরে এসে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় ময়দানে সে চলে যায় এবং কান্নাকাটি করতে থাকে। যুবককে কান্নাকাটি করতে দেখে ওই কলেজের NSS ইউনিটের ছাত্রছাত্রীদের সন্দেহ হয়। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে উত্তরে সে তার নাম ও ঠিকানা একবার এক এক রকম বলছিল। তার কথায় ভয়ের আঁচ করতে পেরে NSS ইউনিটের ছাত্রছাত্রীরা কৈলাসহর সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ও চাইল্ড লাইনকে বিষয়টি জানায়। পরবর্তী সময়ে চাইল্ড লাইনের কর্মীরা কলেজ স্টেডিয়ামে আসলে তাদের সম্পূর্ণ বিষয়টি জানায় শরীফ নামে ওই শিশুটি। সমরজিৎ বিশ্বাস, আমি আব্দা মিত্র এবং NSS ভলান্টিয়ার। আমরা আজকে সকালে NSS এর প্যারেড করার লেগে আইছি গ্রাউন্ডে, কলেজ গ্রাউন্ডে। তো আওয়ার পরে আমরা প্যারেড শুরু হওয়ার পর থেকে ওই মানে যে বাচ্চাটা ছেলেটা এখানে শুয়ে রয়েছে অনেকক্ষণ থেকে। তো আমরা প্যারেডটা শেষ হওয়ার পরেও দেখি সে এখানে রয়েছে, কোনো সময় দেখি কাম দেয়, কোনো সময় শুয়ে দিয়েছে, বই দিয়েছে, দু একবার অবজারভেন্সে আনছে। হওয়ার পরে তার সাথে আমরা মধ্যে একজন কথা হয়, কথা হওয়ার পরে সে কয় যে সে মানে তার কোনো অ্যাড্রেস জানে না, নামটাও প্রথম কইছে না, আর এরপর যে মানে চিনেরও না কোনো কিচ্ছু। সে কই যাই তো ওইটা জিগারির পরেও সে তার প্রপার কোনো অ্যাড্রেস দিছে না। দেওয়ার পরে আমরা চাইল্ড কেয়ারে যোগাযোগ করার চেষ্টা করি। তারপরে আমরা যে আমাদের কৈলাসহর সিভিল ডিফেন্স ভলান্টিয়ার গ্রুপে আমরা এটা পোস্ট করি। তারপরে আস্তে আস্তে সে তার যে ডিটেলস বা অ্যাড্রেসটা দেয়, কিন্তু সে যতবার দেয় একবার রং দেয়, একবার রাইট দেয়, আমরা সঠিক কোনো কিছু পাইছি না, কারণ একবার সে একটা ডিটেলস দেয় আমরা। তারপরে সবাই মিলিয়া বা চাইল্ড লাইনের তারাও খোঁজাখুঁজি করার পরে বা আমরা যে অ্যাডমিনিস্ট্রেশন যে SDO অফিস আছে এখান থেকে খোঁজাখুঁজি করে বা আমরা বলেন সবাই মানে চেষ্টা করার পরে তার মানে পাওয়া গেছে। ওখান চাইল্ড লাইনের কর্মীদের বর্তমান শরীফ আলীকে চাইল্ড লাইন অফিসে নিয়ে যাবে এবং সেখানে তাকে রেখে জিজ্ঞাসাবাদ করা হবে এবং পরবর্তীতে শিক্ষকদের বিরুদ্ধে মামলাও হতে পারে বলে জানান চাইল্ড লাইনের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।